আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে বয়েজ সেলের মাধ্যমে যারা নাকি দক্ষিণ কোরিয়া যেতে চান, দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য যে লটারি প্রসেস আছে, খুব শীঘ্রই এই লটারি ছাড়বে তারা। এই লটারিতে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবেন না সে বিষয়ে 12টি যোগ্যতা দিয়েছে বয়েজ সেল। মানে এই 12টি যোগ্যতা থাকলেই আপনারা লটারিতে আবেদন করতে পারবেন কিংবা দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন। আর যদি এই যোগ্যতাগুলো না থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না কিংবা দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন না। এই 12টি যোগ্যতা কী কী আমি এগুলোই এখন আপনাদের মাঝে তুলে ধরবো। নাম্বার 1, আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে কিংবা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে অবশ্যই বৈধ এবং মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে এসএসসি বা সমমানের যে পাস করেছেন সেই সার্টিফিকেট থাকতে হবে, অবশ্যই বৈধ সার্টিফিকেট থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার বয়স সীমা পাসপোর্ট অনুযায়ী 18 থেকে 39 থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে E9 ভিসায় আপনাকে 3D কাজ করা, 3D-র যে অপশন আছে মানে ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারাসের যে কাজগুলো আছে সেই কাজ করার মন মানস করে থাকতে হবে। 6 নাম্বার হচ্ছে যার কালার ব্লাইন্ড আছে, মানে কালার ব্লাইন্ড মানে হচ্ছে আপনার চোখের সমস্যা থাকার কারণে আপনি কিছু কিছু কালার বুঝতে পারেন না। যাই হোক, এই কালার ব্লাইন্ডে আমি পরে এক সময় ভিডিও দেব। কারো যদি এই কালার ব্লাইন্ড থাকে তাহলে আপনারা কোরিয়া লটারি আবেদন করতে পারবেন না, এবং আবেদন করার পরেও টিকে গেলেও আপনারা পরবর্তীতে দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন না। নাম্বার 7 হচ্ছে যারা নাকি কোরিয়ার ভাষা পড়তে পারেন, বুঝতে পারেন এবং লিখতে পারেন তারাই শুধু আবেদন করতে পারবেন কিংবা পরবর্তীতে দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন। 8 নাম্বার হচ্ছে মাদকাসক্ত, মানে কেউ যদি মাদকাসক্ত আসক্ত থাকেন তাহলে তারাও যেতে পারবেন না। এটা মেডিকেল টেস্টের পরে যখন ধরা পড়বেন আপনার তখন দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন না, আপনি ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য হবেন। নাম্বার 9, ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি এমন ব্যক্তি আপনারা আবেদন করতে পারবেন। নাম্বার 10 হচ্ছে যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেননি, মানে যারা প্রিভিয়াস টাইমে দক্ষিণ কোরিয়াতে ছিলেন, অবৈধভাবে ছিলেন, তারাও আবেদন করতে পারবেন না। আর যারা নাকি 11 নাম্বার হচ্ছে যার উপর বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই তারা আবেদন করতে পারেন। বিভিন্ন কারণে আপনার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা হতে পারে, সেটা কোনো মামলায় হতে পারে বা আসামি থাকার কারণে হইতে পারে। যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এবং যারা নাকি E9 এবং E10 ভিসায় গত 5 বছরের বেশি সময় ধরে থেকেছেন, মানে E9 এবং E10 ভিসা যারা 5 বছরের অধিক সময় থেকেছেন, তারাও কোরিয়ার লটারিতে আবেদন করতে পারবে না। যদি কম সময় থেকে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এই 12টি বিষয় বা 12টি যোগ্যতা যাদের রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন, আর এই 12টি বিষয় বা 12টি যোগ্যতা যাদের নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে আপনাদের এই যোগ্যতাগুলো থাকলে আপনারা চাইলে ইজিলি আবেদন করতে পারবেন যখন নাকি কোরিয়া লটারি সার্কুলার হবে তখন। এর মধ্যেও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারবেন। আমি সেই বিষয়গুলো নিজে যতটুকু জানি অথেন্টিক এবং বৈধ প্রশ্নগুলো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।